বিজানকে খুব ব্যস্ত বলে মনে হচ্ছে। তোমাকে পুরো জোকারের মতো লাগছে। আর ঠিক আছে, দেখো তুমি কি বানাচ্ছ এটা দেখি। দেখাবো না, সরব দেখাবো না একদম। আমাকে জোকারের মতো লাগছে তো? ঠিক আছে, আমার বন্ধুর জন্মদিন, আমাকে তো এসব করতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ হ্যালো, ওদিকে কি অবস্থা, কোনো খবর আছে? না স্যার, সব ঠিক আছে। আপনি ঠিক বলছেন তো? আপনি এরমভাবে বলছেন কেন স্যার, কিছু হয়েছে? না মানে, আচ্ছা আপনি একটা কাজ করুন তো, মিজানুরের ছেলেকে একবার ওকে দেখে আসুন তো। হ্যাঁ, তারপরে আমাকে খবর দিন। ওকে স্যার, ওকে ওকে। হ্যাঁ, সুজনের পছন্দ হবে গো। ও হলো কি গো, পছন্দ হবে না মানে? আরে বৌদি দেরের জন্য ভালোবেসে পাঞ্জাবি কিনে দিয়েছে, ওর ঘাড়ে কটা মাথা আছে যে, পছন্দ হবে না? আমার জানো তো খুব চিন্তা হচ্ছিল, দোকানে সব দামি দামি পাঞ্জাবি দেখে আমার খুব নিতে ইচ্ছা হচ্ছিল কিন্তু। আরে বাবা জুঁই, দামিটা কি আসল কথা? আসল কথা হচ্ছে মন। তুমি তোমার দেওরকে ভালোবেসে নিজের মনের মতন একটা পাঞ্জাবি কিনে দিয়েছো, ব্যাস এটাই তো আসল কথা। আর তাছাড়া সুজনটা নিজের পায়ে দাঁড়াক না, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে দেখি। স্যার আপনি? স্যার আমাকে বলতে পারতেন তো, আমি আসতাম। আমার সঙ্গে একবার চলো। কোথায়? দেখে আসি মিজানুর মিয়া কি করছে, কারণ ওই শয়তানটাকে তো বিশ্বাস করা যায়, ও তো দিনকে রাত করার ওস্তাদ। হ্যাঁ স্যার, আপনি শুধুমুধু স্যার কষ্ট করছেন, আমি থাকতে স্যার একটা মাছিও গলতে দেবো না। ঠিক আছে একবার চেক করে আসো যাক। লকারটা খুলুন, একবার চেক করা দরকার। খুলুন। হ্যাঁ খুলছি খুলছি। চাবিটা না কোথায় রাখলাম? স্যার বলুন। হ্যাঁ দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। ও ঘুমোচ্ছে, সব ঠিক আছে এদিকে। গুড, চলুন আমি রাখলাম। একটু আগে এসে চেক করতে এসেছিলেন, তারপর ও সব সাইটে নিয়েছি। তবে তোমাকে একটা বকশিশ দিতে হচ্ছে। ও তো স্যার দিতে হবে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, আজ সুজন নিজেকেই উইশ করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সুজন, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাকুর আমি যেন সবার মুখে হাসি ফোটাতে পারি, চিরদিন যেন এইভাবেই অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আমাকে শক্তি দাও ঠাকুর।